হাই বন্ধুরা, আমরা রেডি হচ্ছি, চলো যাবো হাতিখেদা ঠাকুরের কাছে। খুব জাগ্রত ঠাকুর, আমরা শুনেছি, সবাই সবাই জানে, সবাই গেছে প্রায়, আমি একবার যাচ্ছি। অনেকদিনের স্বপ্ন ছিল, অনেকদিনের যাবার ইচ্ছা ছিল, আজ রেডি হয়ে গেছি, চলো যাবো। সাথে থাকো আমার সাথে, ব্লগে সব কিছু দেখাবো, যা যা দেখবো আমরা, যেখানে যেখানে ঘুরবো। এই যে আমরা পৌঁছে গেলাম হাতিখেদা, অনেক দিনে আমার স্বপ্ন ছিল এখানে আসার, যাই হোক আজকে পূরণ হলো বাবার কৃপাতে। এই আমরা প্রবেশ করছি, এটা আমাদের প্রবেশদ্বার, চলো দেখি ভিতরে কি কি আছে। এই যে ভিতর, এটা আমরা ঢুকছি, এদিকে ঢুকে গেলাম। এখানে অনেক কিছু টাঙ্গা আছে, আমাদের প্রসাদ টাঙ্গা আছে, নারকেল আগে দিকে আছে, নারকেল টাঙ্গা থাকে। এইটা গেটটা ঢোকার পর আমরা এদিকে আসছি, ওইখানে পূজার দোকান আছে, পূজার দোকানে সামান কিনবো আমরা। ওই যে পূজার দোকান, চলো। এই যে আমরা এসে গেছি পূজার জন্য, প্রসাদ কিনবো ঠাকুরের জন্য। এখানে দেখো ওই যে দোকান, এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, পূজার সামগ্রী নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। এই যে সিঁড়ি, এর উপরে যাব আমরা। এইদিকে দেখো সবাই সবাই মানসিক করেছেন, নারকেল টাঙানো টাঙানো আছে। এই যে মনস্কামনা পূর্ণ হলে নাকি নারকেলগুলো আপনই পড়ে যায়, এটা এখানে এখানে মহত্ব, খুব জাগ্রত ঠাকুর এখানে, আমরা সবাই শুনেছি। তো বন্ধুরা, ফাইনালি হয়ে গেল আমাদের ঠাকুর দর্শন, এবারে আমরা বাড়ি যাব, একটু বাইরে ঘুরবো, মার্কেট দিকে কি কি আছে দেখব। এই যে সোনামণির মা এসেছিল। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের পূজা, ঠাকুর কাছ পর্যন্ত গেছিলাম, আমরা পূজা করে এলাম। এগুলো কিছু মার্কেটে সোনামণির জন্য কিনা হলো। তো চলো আমরা এবার বাড়ি যাই, হয়ে গেল, সবাই এসো, খুব ভালো জায়গা বেড়াতে, সবাইকে আসার জন্য অনুরোধ করব। ওকে, এই যে গেট, মেন গেট, আমরা বার হচ্ছি। ভালো থাকো সবাই, একবার এখানে এসে সবাই ঘুরে যাও, যারা আসনে এখনো পর্যন্ত। বলছে কি, হ্যাঁ,